এরপরে আসতেছে ফরেন কি। তো আমরা দুইটা টেবিল ক্রিয়েট করেছিলাম, প্রথমে আমরা ক্লিয়ার স্ক্রিন করে নিলাম। আমাদের এখানে ধরেন দুইটা টেবিল আছে, দুইটা টেবিল ডেপ্ট এবং ইএমপি। এখন আমরা ডেপ্ট টেবিলের উপর একটা প্রাইমারি কি তৈরি করলাম, পিকে ডেপ্ট ডেপনো প্রাইমারি কি ডেপনো। এবং খেয়াল করেন এখানে ডিপার্টমেন্ট নাম্বার এখানেও আছে, এমপ্লয় টেবিলের মধ্যেও একটা ডিপার্টমেন্ট নাম্বার আছে। তার মানে একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো এমপ্লয়ি যখন আমরা নিতে চাব তখন অবশ্যই আমাকে এখানে আরেকটা ডিপার্টমেন্ট নাম্বার দিতে হবে। তো এখন এখানে যে ডিপার্টমেন্ট নাম্বারটা হচ্ছে, এই ডিপার্টমেন্ট নাম্বারটা এই ডিপার্টমেন্ট নাম্বারের চাইল্ড বা ডিটেলস। তো আমরা যদি ডাটাগুলোকে দেখি যে সিলেক্ট স্টার ফ্রম ডেপ্ট, এবং সিলেক্ট স্টার ফ্রম ইএমপি, তাহলে এখানে আমরা 20, 30, 10 অনেক কিছু আছে, আর এখানে 10, 20, 30, 40 আছে। তো এখানে একই যে এখানেও 30 আছে, এখানেও 30 আছে, এখানে 20 আছে, এখানে 30 আছে, তার মানে এক এক এমপ্লয়ি এক এক ডিপার্টমেন্ট আন্ডারে কাজ করে। তো এটার জন্য আমরা এখানে ডিপার্টমেন্ট নাম্বার কলামটা এখানে দেওয়া হয়েছে, এবং বোঝানোর জন্য যে কে কার আন্ডারে বা কোন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করে। তাহলে এখন আমরা এই ডিপার্টমেন্ট বা ডেপ্ট টেবিলের মধ্যে আমরা একটা প্রাইমারি কি তৈরি করেছি বা মাস্টার, আর এটা হচ্ছে আমাদের ডিটেলস। এখন এই মাস্টারের সাথে ডিটেলসে যদি আমরা একটা সম্পর্ক করতে চাই বা রিলেশন, যেহেতু ওরাকল একটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেক্ষেত্রে আমরা অল্টার টেবিল ইএমপি অ্যাড কনস্ট্যান্ট এফকে, এফকে মানে হচ্ছে ফরেন কি, কোন টেবিলের উপর, ইএমপি টেবিলের উপর, কোন কলামের উপর, ডেপনো কলামের উপর, ফরেন কি ডেপনো রেফারেন্সেস, কোন টেবিল, ডেপ টেবিল, কোন কলাম, ডেপনো কলাম। তাহলে আমরা একটা রেফারেন্স তৈরি করে ফেললাম যে এমপ্লয়ি টেবিলের ডেপনো কলামের প্রাইমারি কি হচ্ছে ডেপ টেবিলের ডেপনো। তো এই হচ্ছে আমাদের প্রাইমারি কি এবং ফরেন কি